সুপ্রসুধী ছবিতে যে পুরস্কারগুলো দেখছেন তা অর্জন নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ক্ষুদে বিজ্ঞানী মাহাদির। এবার বাংলাদেশের এসব ক্ষুদে বিজ্ঞানীরা জয় করতে চলেছে বিশ্বমঞ্চ। নাসা কনরাড চ্যালেঞ্জে বাংলাদেশি দল বিশ্বের 50 দেশের প্রায় 3,500 প্রতিযোগীকে পেছনে ফেলে শীর্ষ দশে থেকে চূড়ান্ত পর্বে লড়বে আমেরিকার টেক্সাসের হোস্টন স্পেস সেন্টার ভেনুতে। তবে আনন্দের খবরের সাথে কপালে চিন্তার ভাঁজ এসব ক্ষুদে বিজ্ঞানী ও তার পরিবারের। সরকারি বা বেসরকারি কোনো সহযোগিতা নেই তাদের পাশে। আমেরিকার কনরাড ফাউন্ডেশন 2008 সাল থেকে 18 বছরের কম বয়সীদের উদ্যোক্তা প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এবার বাংলাদেশ থেকে অংশ নেয় নটে বোরিং টিম। 7টি কম্পোনেন্টের সমন্বয়ে গড়া স্মার্ট রোড সেফটি বিস্ট প্রজেক্ট নিয়ে নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র মাহাদি ও তার দল জয়ী হয় প্রথম 3 ধাপে। এবারে আগামী এপ্রিলের 22 তারিখে টেক্সাসের হোস্টন স্পেস সেন্টারে চূড়ান্ত লড়াই। আমন্ত্রণ পেয়ে খুশির সাথে চিন্তার রেখা এসব কিশোরদের। কাজ বেশি করতে পারবে এবং এর মাধ্যমে আমাদের দেশের মানুষ এবং দেশের বাইরে বিশেষ মোস্টলি মিডল ক্লাস ফ্যামিলিকে টার্গেট করে জিনিসটা করা এবং মিডল ক্লাস ফ্যামিলি যাতে এটা অ্যাফোর্ড করতে পারে এবং এটা যাতে তারা বানাতে মানে তাদের গাড়িতে সেট আপ করতে পারে, তাদের গাড়িতে সেট আপ করে যাতে তাদের সেফটিটা ইনশিওর করতে পারে, সেই হিসেবে আমরা জিনিসটা করেছি। এখন আমাদের সামনে যাওয়ার প্রতিবন্ধকতা হলো সেটা হলো আমাদের প্রথমত হলো আমরা ছোটো মানুষ যেহেতু আমরা সেভাবে সব কিছু চিনি না। আমাদের টেক্সাস হিউস্টন স্পেস সেন্টারে যাওয়ার জন্য আমাদের একটা হিউজ কস্ট আমাদের ক্যারি করতে হবে, প্লেন ভাড়া, হোটেল খরচ এবং এক্সপোর্ট জন্য আমাদের যে যত রকম খরচ আছে এবং এক্সট্রা আনুষঙ্গিক যত খরচ আছে এগুলো আমাদের বহন করা আমাদের ছোটো মানুষের পক্ষে খুবই কষ্টকর। যার জন্য আমরা যাচ্ছি যে কি আমাদের সরকারি কোনো সহায়তায় সরকারি পৃষ্ঠপোষকতায় আমরা যাতে আমাদের দেশকে আবার রিপ্রেজেন্ট করতে পারি এবং ওখানে যেয়ে যাতে আমরা পিটি কনরাড স্কলারটা জিততে পারি, যে আমাদের দেশের নামটা আরও উজ্জ্বল করতে পারি। চিন্তার ভাঁজ রয়েছে তার বাবা মার কপালেও। কিভাবে এই বিশ্ব জয়যাত্রায় এগিয়ে দেবে সন্তানদের, তারা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা প্রত্যাশা করেছেন। ছেলে যে চ্যালেঞ্জে জিততে পেরেছে সেজন্য আমরা সবাই গর্বিত, আমিও খুব আনন্দিত, তার বাবাও আনন্দিত। আমরা নিজেকে এখন তো সে যেহেতু ছোট মানুষ আমরা সবাই ভয় পাচ্ছি যে আসলে তার কী হবে। এমনি তো টাকা পয়সার ব্যাপারটাও আছে, সে যাবে ওখানে, এটা যদি কেউ সাহায্য করে তো ভালোই হবে। কিন্তু সবচেয়ে বড় অসুবিধা হলো যে বাচ্চারা তো ছোট বয়সের এসএসসি পরীক্ষার্থী, এক্ষেত্রে তাদের যাওয়া, তাদের যে থাকা এবং তাদের যে তত্ত্বাবধান করার জন্য সরকার যদি পৃষ্ঠপোষকতা রাখে তাহলে আমার মনে হয় যে আমাদের মানসিক চাপ বা সংশয়টা থেকে আমরা কিছুটা স্বস্তিতে থাকতে পারি। বিষয়টি গণমাধ্যম কর্মীদের কাছে শুনে তাদের সহযোগিতার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। সরকারি বালক বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র মাহাদি নাসা কনরাড চ্যালেঞ্জে ফাইনালিস্ট হয়েছে, এই বিষয়টি আমি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। আমি তার পরবর্তী বিষয়ে যে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার আমি তার সাথে আলাপ করে এবং সংশ্লিষ্ট সকলের সাথে আলাপ করে বিষয়টি ভালোভাবে বুঝে এবং যে যে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন আমি সেই সেই পদক্ষেপ গ্রহণ করব। যত্নের অভাবে যেন নষ্ট না হয় এসব ক্ষুদে বিজ্ঞানীদের অর্জন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার দাবি করেছেন এই ক্ষুদে উদ্ভাবক ও তার পরিবারের সদস্যরা। নাটোর থেকে মেহেদী হাসান বাবু।